কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি। জিম্মার ডেলি রুটিন তো তোমরা মানে অনেকবার চাইছো, অনেকবার চেয়েছো। আমার চ্যানেলে জিম্মার অনেকগুলো ডেলি রুটিন অলরেডি শেয়ার আমি করেছি, তোমরা খুব ভালোবেসেছো, খুব এনজয় করেছো, এবং সেইটার জন্যে আমিও খুব হ্যাপি যে তোমরা ওই ওই ভিডিওগুলো খুব মানে ভালোবেসে দেখেছো। আর রিসেন্টলি আমি আরেকটা জিম্মার উইন্টার মর্নিং টু নাইট রুটিন শেয়ার করেছি। আরও তোমরা আমাকে বলেছো যে উইন্টার হলিডে রুটিন, উইন্টার সানডে রুটিন, ইভিনিং ডিটেলের রুটিনটা এরকম শেয়ার করতে। অবশ্যই আমি শেয়ার করব, চেষ্টা করছি মানে শেয়ার করব নিশ্চয়ই। আরেকটা তোমাদের আমি অনেকগুলো কমেন্টস পেয়েছি এবং রোজ আমি তোমরা বলছো যে দিদি জিম্মার উইন্টার হেয়ার কেয়ার, উইন্টার স্কিন কেয়ার এইরকম কী করি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যে। দেখো হ্যাঁ, শীতকালে তো আলাদা একটা স্কিনের বা চুলের যত্ন নিতেই হয়, বাচ্চা কি বড় সবার ক্ষেত্রেই। তা বাচ্চাদের যেহেতু ব্যাপারটা একটু মানে অন্যরকম, বাচ্চাদের ক্ষেত্রে যত্নটা হয় অন্যরকম। আমি আগে এমনি জিম্মার স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এমনি নর্মালি আমি কি ধরনের কি ও স্কিনের জন্য বা হেয়ারের জন্য করে থাকি। এবার হচ্ছে শীতকালে, শীতকালে মেনলি প্রবলেমটা কিন্তু বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে খুশকি। কেন হয়? কারণ স্কিনটা ড্রাই হয়ে যায়, যেমন আমাদের সারা শরীর ফেটে যায়, ড্রাই হয়ে যায় শীতকালে একটু কেয়ার না করলে, সেরকম মাথাতেও কিন্তু ড্যান্ড্রাফ দেখা দেয়। ড্যান্ড্রাফ হলেই বাচ্চার একটা মানে একটা ইরিটেশন হয়, ড্যান্ড্রাফ তো ইরিটেটিং একটা জিনিস, আর তাছাড়া সর্বোপরি তো ড্যান্ড্রাফ হলে চুল ওঠে, চুলের সমস্যা দেখা দেয়। এবার ড্যান্ড্রাফ হওয়ার কিন্তু রিজন থাকে, ড্যান্ড্রাফ হওয়ার অনেকগুলো কারণ। আচ্ছা, ড্যান্ড্রাফ হওয়ার একটা মেন রিজন হচ্ছে অতিরিক্ত গরম জলে স্নান করা। বাচ্চা যদি অতিরিক্ত গরম জল মাথায় ঢালে তাহলে তার মাথার স্কাল্পটা না মানে হাইড্রেট থাকে না, ভীষণ রাফ হয়ে যায়, রুক্ষ হয়ে গেলে মাথায় ড্যান্ড্রাফ হয়ে যায়। ড্যান্ড্রাফ হলেই তো একটা কষ্ট, সেই জন্যে বাচ্চাকে কিন্তু অতিরিক্ত গরম জল মাথায় দিয়ে স্নান করানো উচিত না। ঈশদুষ্ণ গরম জলে অবশ্যই, শীতকালে তো ঠান্ডা জলে স্নান করবে না, অতিরিক্ত ঠান্ডা জলও কিন্তু মাথার চুলের পক্ষে বা মাথার পক্ষে খারাপ। যেমন শীতকালে তো জল অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তাই জন্য আমরা কী করবো, ঈশদুষ্ণ গরম জলে বাচ্চাকে স্নান করানো উচিত। এবার আমি তোমাদেরকে আজকে আমি জিম্মাকে মাথায় তেলও লাগাবো এবং শ্যাম্পুও করাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা আমি তো আগেও তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু ও ছোট থেকেই ওর মাথায় নারকোল তেলই লাগাই, বা সর্ষের তেলও লাগানো যায়। সর্ষের তেলটা লাগালে কি বাচ্চার মানে একটু ঝাঁঝ হয় আর চুলে মাথায় রাখা যায় না, সেই জন্যে সবসময় সর্ষের তেল লাগাই না, তা নারকোল তেলই আমি লাগাই। সপ্তাহে 4 থেকে 5 দিন অবশ্যই মাথায় তেল লাগিয়ে দিই ওর আমি, তবে ওভারনাইট রাখি না। তেল লাগিয়ে আগের দিন রাত্রে তেল লাগিয়ে পরের দিন সকালে ধোবো এরকম কিন্তু আমি করি না, সেটাই কোনো দরকার নেই। সেটাতে বরং চুলের গোড়া নরম হয়ে যায় তেল থেকে থেকে। স্নান করার 2 ঘন্টা 3 ঘন্টা আগেই তেল লাগিয়ে নিলেই হয়ে যায়। এবার এই যে 4 দিন 5 দিন আমি তেল লাগাই, তাই বলে কিন্তু তা নয় যে 4 দিন 5 দিন ধরে ওকে শ্যাম্পু করাই, তা কিন্তু নয়। ওকে এখন তো শীতকালে উইকে একদিনই শ্যাম্পু করাই, আর তা নাহলে খুব গরমকালে, আর এখন তো স্কুল যাচ্ছে না, খুব একটা ঘর থেকে বেরোচ্ছেও না, উইকে একদিন শ্যাম্পুই যথেষ্ট। আর যখন স্কুল যেত খুব গরমকাল, মাথা ঘামত, তখন আমি সপ্তাহে ওকে 2 দিন শ্যাম্পু করাতাম, কিন্তু যেদিন আমি তেল লাগাতাম ওই তেল লাগা মাথা এমনি জল ঢেলে স্নান করে নিত, স্নান করিয়ে দিই, কিন্তু মানে সবসময় শ্যাম্পু করি না। আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিন তো মাস্ট 1-2 ঘন্টা আগে আমি তেল লাগিয়েই দিই। তা তেল বলতে আমি নারকোল তেলই এখন ইউজ করছি, নয় শালিমার আর নয় তো প্যারাসুট, এই দুটো নারকোল তেলই আমি প্রেফার করি আর মানে মাথায় লাগানোর জন্য। আর শ্যাম্পু তো ওকে আমি এই মিমি শ্যাম্পুটা ইউজ করি, আমি ওর জন্যে হিমালয়া জনসন প্রচুর শ্যাম্পু ইউজ আগে করেছি, কিন্তু আবার আমি ফিরে এসেছি সেই মিমি শ্যাম্পুতে। এই শ্যাম্পুটা ভীষণ সত্যিই ভালো, এই শ্যাম্পুটার ভালো করে রিভিউ আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। তাহলে চলো ওকে আগে হেয়ার অয়েলিংটা করে নিই। দেখো ওর মাথায় এখন আমি তেল লাগাচ্ছি, তেল লাগাবার সময় আগে আমি চুলটা একটু আঁচড়ে নেওয়ার চেষ্টা করবে, চুলটা একটু আঁচড়ে নিয়েছি, তারপরে দেখো চুলটা ফাঁক করে করে শীথে বানিয়ে বানিয়ে প্রথমে স্কাল্পে তেলটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু পুরো গ্রোথে
আলাদা আলাদা পার্ট করে করে আমি ভালো করে যাতে প্রত্যেকটা চুলে তেল লাগে সেইভাবে তেল লাগাবার চেষ্টা করছি। প্রত্যেকটা চুলে কিন্তু তেল একেবারে আগা থেকে গোড়া থেকে একেবারে এন্ড অবধি একদম চুলটা তেলটা লাগা দরকার। সেই তেলটা লাগানোর পরে আমি হালকা হাতে ম্যাসাজ করব, খুব হালকা হাতে, মাথার মধ্যে চেপে চেপে ম্যাসাজ করতে নেই, হালকা হাতে ম্যাসাজ করছি। শ্যাম্পু করানোর আগে আমি ওর মাথায় দুমক জল দিয়ে একটুখানি বাগে মাথাটা আউট করো না, ভিজিয়ে দেবো চুলটা। এবার আমি ওর শ্যাম্পুটা, এই যে মিনি শ্যাম্পু, এই শ্যাম্পুটা আমি ওর ডাইরেক্ট মাথায় ঢালছি না, আগে আমার হাতে একটু ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে আমি হাতের মধ্যে এটাকে আগে রোগে নেব, ডাইরেক্ট আমি যদি মাথায় দিই তাহলে ভালো করে সেটা তুলে লাগানো যাবে না, আর স্ক্যাল্পে থেকে গেলে যদি ভালো করে ধোয়া না হয় তার থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, বা ওটা তো কেমিক্যাল, কিছু হলেও কেমিক্যাল থাকে, যদিও এটা বেবি শ্যাম্পু তবুও কিছু হলেও কেমিক্যাল থাকে। সেই জন্যে ডাইরেক্ট মাথায় কখনো শ্যাম্পু ঢালতে নেই, সেটা বাচ্চার কি বড়োদেরই কি, হাতে নিয়ে ভালো করে এইভাবে রগড়ে রগড়ে, সবসময় এইভাবে রগড়ে রগড়ে শ্যাম্পু করতে হয় যাতে কোনো নোংরা থাকলেও পরিষ্কার হয়ে যায় আর চুলটাও ভালো থাকে। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে দিচ্ছি, আর মাথায় জলটা যে ঢালছি না ওটা খুব গরম জল হবে না, খুব গরম জল মাথার স্ক্যাল্পের পক্ষে ভালো নয়, তবে একদম কনকনে ঠান্ডা জলও ভালো না, অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম কোনোটাই চুলের পক্ষে ভালো না, ওই জন্য মানে একটু গা সওয়া যায় এরকম। এইবার দেখো ওকে আমি চুলটা এইভাবেই শিখিয়ে দিয়েছি, এইভাবেই ও বেঁধে নিয়ে যায় আসে রোজই, আজকেও এইভাবেই চুলটা। আমি কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে ওর কখনোই ওর মাথা খুব দরকার না থাকলে ড্রাই করে দিই না, এমনিতেই আমাদেরই হেয়ার ড্রায়ার রোজ ইউজ করা ভালো না, আর বাচ্চার চুলের পক্ষে তো একদমই ভালো না, সেই জন্য যতটা টাওয়েল ড্রাই হয় ততটাই ভালো। এইভাবে টাওয়েল ড্রাই হয়ে যাওয়ার পর ও টাওয়েলটা খুলে ফেলবে, খুলে ফেলো জিম্মা, খুলে ফেলে ও আর একটুখানি এটা মুছে নেবে। আমি ওকে শিখিয়ে দিয়েছি কীভাবে মাথা মুছতে হয়, ও মাথাটা মুছে নিয়ে একটু বারান্দায় দাঁড়ালেই চুলটা অল্প শুকিয়ে যাবে। আর যবে থেকে ও নিজে স্নান করে আমি শিখিয়েছি টাওয়েল সবসময় শুকো দিয়ে রাখতে হয় বাইরে। এখন আর বাচ্চার চুল ভিজে থাকাকালীন কখনোই আঁচড়ানো উচিত না, তাই জন্য এখন চুলটা ও শ্যাম্পু করেছে যেহেতু একটু শুকোতে টাইম লাগবে, একটু শুকিয়ে গেলে আমি অল্প শুকোনো, পুরো ড্রাই হতে হবে না। এবার আসছে সিরামের কথা, তোমরা হয়তো ভাবছো আমি ওর মাথায় এবার সিরামও লাগাবো, না কখনোই না, বাচ্চাদের আমি সিরাম লাগাই না, ওকে আমি সিরাম লাগাবো না, কিন্তু বাচ্চাদেরও না চুলের তলাটা মানে লং হেয়ার হতে থাকলে চুলের তলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে এইরকম অল্প অল্প ভিজে অবস্থাতেই আমি এখানে নিয়েছি দেখো আলমন্ড অয়েল, বাদাম তেল, এটা ডাবের যে কোনো কোম্পানির বাদাম তেল নিয়ে তোমরা এই জাস্ট একটুখানি হাতে নিয়ে ড্রপ চুলের একদম তলার দিকটা লাগিয়ে দিচ্ছি যেখানটা ফাটার চান্স থাকে, তাহলে কী হয় চুলটা ময়েশ্চার থাকে আর এটা ভীষণ ভালো কন্ডিশনারের কাজ করে। পুরো মাথায় লাগাচ্ছি না, শ্যাম্পু করেছি একটা দিন, একদিন দুদিন একটুখানি চুলটা ভালো লাগবে দেখতে, ওই জন্য শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে লাগাচ্ছি না পুরো মাথায় তেল, কিন্তু এই তলাটা লাগিয়ে দিলে ভীষণ ভালো, এটাই সিরামের কাজ করে। বাদাম তেলের বদলে অলিভ অয়েলও দেওয়া যায়। ব্যাস তাহলে এই ছিল আমার জিম্মার জন্যে হেয়ার কেয়ার, মানে উইন্টার হেয়ার কেয়ার, শীতকালে বাচ্চার চুলের ত্বকের সব কিছুরই যত্ন তো নিতেই হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো, একটা লাইক অবশ্যই চাই,
আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই বাই।